নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30/1/2022 রবিবার, প্রবল লটারি প্রাপ্তির যোগ এই পাঁচ রাশির। কোন এই পাঁচ রাশি আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। আমি আপনাদেরকে দিনের রাহুকাল, যে সময়ে আপনারা লটারি কাটবেন না, যে সময়টা যে কোনো শুভ কাজ বর্জন করবেন, এই রাহুকালটা আপনাদেরকে জানায়। এবং দিনের শুভ সময়, যে সময়ে আপনারা লটারি কাটবেন, সে সময়টা আপনাদেরকে জানায়। এবং হয়তো আপনি কাজে ফেঁসে গেছেন, সে সময়টা কাটতে পাচ্ছেন না, সেই জন্য আমি রাশিভিত্তিক রাশির যে নাম বলি কি না, তার পাশাপাশি কিন্তু আমি সময়গুলোও আপনাদেরকে বলে দিই। রাশিভিত্তিক যে সময় সেটাও আপনাদেরকে কিন্তু জানিয়ে দিই। এবার আমি আপনাদেরকে জানাতে চলেছি যে পাঁচ রাশি আগামীকাল লটারি প্রাপ্তি হতে চলেছে, কোন এই পাঁচ রাশি। তার আগে আপনাদেরকে জানাই, দেখুন এই যে লটারির ক্ষেত্রে, আমি আবারও বলছি, লটারির ক্ষেত্রে আপনাদের জন্মছকে যোগটা থাকা দরকার। অর্থাৎ যোগ যদি না থাকে তাহলে আপনি কিন্তু লটারি কেটে আপনার প্রচুর টাকা নষ্ট কিন্তু হবে। তাই আমি বারবার বলি, নিজ দায়িত্বে এই ভিডিওটি দেখুন। অর্থাৎ আমি বারবার বলছি, দেখুন আপনার রাশিচক্রে রাহু শুক্র শনি বুধের প্লেসমেন্ট, রাহু শুক্র শনি বুধের প্লেসমেন্ট কেমন আছে। যদি আপনার জন্মকুণ্ডলী করা থাকে, আপনি নিজের জন্মকুণ্ডলীটা একবার হলেও দেখুন। এবং আপনার রাশিচক্রে নবম, আপনার রাশিচক্রে দ্বিতীয়, পঞ্চম, একাদশ ভাব, এই চারটি ভাবকে কিন্তু দেখা দরকার, তবেই আপনি কিন্তু লটারি পাবেন। অযথা কেটে যাচ্ছেন, টাকা নষ্ট হচ্ছে। আবার কারো কারো জানেন, খুব অল্প দুটো নাম্বারের জন্য হয়তো বড় একটা প্রাইজ, কোটি টাকার প্রাইজ মিস হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ভাগ্যের খেলা, লটারিটা সম্পূর্ণরূপে ভাগ্য। খুব কম পরিশ্রমে আপনি টাকা পাবেন। অর্থাৎ এই কলিযুগে যদি লটারি দিয়ে থাকে যে গ্রহ, সেই গ্রহটির নাম রাহু গ্রহ। তো রাহু গ্রহকে আপনাকে বিশেষভাবে স্ট্রং করা দরকার। যদি আপনার রাশিচক্রে রাহু স্ট্রং থাকে কি না, তাহলে আপনি নিশ্চিত রূপে লটারি কিন্তু পাবেন। এটা আপনি লিখে রাখতে পারেন আপনার ক্ষেত্রে, যে সময়টা আমি বলছি। এবার দেখা যাচ্ছে, যাদের ক্ষেত্রে খুব অল্প সংখ্যার জন্য কেটে যাচ্ছে, আপনার রাহু কবচ অথবা শনি কবচ আপনারা পরিধান করুন। যদি কিছুটা হলো আপনাদের এই যে মিস চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আপনি রিকভারি হওয়ার সম্ভাবনাটা পাবে, নিয়ে কথা আমি বলবো না, পাওয়ার সম্ভাবনাটা বাড়বে। তো আমি যে পাঁচ রাশি নাম বলবো, সে পাঁচ রাশি আবারও বলছি, ছোট হোক, বড় হোক, মাঝারি হোক, প্রাইজ কিন্তু পাবে। 50 লক্ষ টাকা হলেও পাবে, 10 লাখ টাকা হলেও পাবে, 1 লাখ টাকা হলেও পাবে, 70,000 হলেও পাবে, 7,000 হলেও পাবে, 1,000 টাকা হলেও পাবে, 500 টাকা পেলেও পাবে, কিন্তু পাবে। এই পাঁচ রাশি, ছোট বড় মাঝারি যে কোনো প্রাইস এই পাঁচ রাশির মানুষ কিন্তু পেতে চলেছে। তো কোন এই পাঁচ রাশি সৌভাগ্যশালী রাশি, আমি একে একে নাম বলবো। তার আগে আমি আগামীকাল যে নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে, একটি হচ্ছে মূলা নক্ষত্র, একটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র। এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে হর্ষণ যোগ। আগামীকাল শুভ সময় 12:06-12:51, আরেকটি আপনাদের টাইম হচ্ছে 8:04-9:30। আপনার ক্ষেত্রে অশুভ সময় বিকাল 4:30-6:00, এই সময়টা কিন্তু অশুভ। অর্থাৎ এই সময়ে লটারি বলে না কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না। এইবার আমি আপনাদেরকে জানাচ্ছি রাশির অনুযায়ী, রাশিভিত্তিক যে সময় সেটা আপনাদেরকে আমি একে একে জানাতে চলেছি। প্রথম রাশি হচ্ছে সিংহ রাশি।
সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সকাল 10:29 থেকে, সকাল 10:29 থেকে 12:14 পর্যন্ত, 10:29 থেকে 12:14 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা, এই সময়ের মধ্যে লটারি কাটার চেষ্টা করুন সিংহ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টি বেরিয়েছে আগামীকাল সেটা হচ্ছে সকাল 9:54 থেকে, সকাল 9:54 থেকে আপনার 11:04 পর্যন্ত, 11:04 পর্যন্ত আপনার মেষ রাশির ক্ষেত্রে 9:54 টু 11:04। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা 12:33 থেকে 1:54 পর্যন্ত, বৃশ্চিক রাশির ক্ষেত্রে 12:33 থেকে 1:54 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। 3 রাশি আপনাদেরকে বললাম। 4 যে রাশির কথা আমি বলবো, যে রাশি লটারি পেতে চলেছে 4 রাশি, দেখুন তার আগে আপনাদেরকে একটা কথা বলি, অনেকেরই খুব অল্প সংখ্যার জন্য কেটে যাচ্ছে লটারি, খুব অল্প সংখ্যার জন্য একটা প্রাইজ মিস চলে যাচ্ছে। এটা আমি আবারও বলছি, সম্পূর্ণটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, আপনার ভাগ্য যতটা স্ট্রং হবে কি না আপনি কিন্তু লটারি থেকে তেমন অর্থ কিন্তু আপনি পাবেন, পাবেন না পাওয়া কিন্তু আপনি হবেন না, অর্থাৎ আপনার ভাগ্যে থাকা কিন্তু একান্তই দরকার। এবং আপনারা বিশেষ করে রাহুর প্রতিকার, শুক্রের প্রতিকার, আপনারা শনির প্রতিকার, এগুলো আপনারা করুন, বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু পাবেন। তো মীন বিষয়ে আসা যাক, এরপরের যে রাশি 4 যে সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে মীন রাশির ক্ষেত্রে সেটা আপনাদের দাঁড়িয়েছে সকাল 10:48 থেকে 12:24 পর্যন্ত, সকাল 10:48 থেকে 12:24 পর্যন্ত সময়টা শুভ। এরপরের যে রাশির কথা, শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি পাওয়ার যোগ দেখা যাচ্ছে সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে সময়টা বেরিয়েছে, আপনাদের সময়টা বেরিয়েছে সকাল 8:14 থেকে, সকাল 8:14 থেকে আপনার সকাল 10:34 পর্যন্ত, 8:14 থেকে 10:34 আপনারা বাজার করতে করতেও লটারিটা কেটে ফেলতে পারেন। একবার হলো ভাগ্যটা যাচাই করে নিন, যারা কাটছেন না তাদের ক্ষেত্রে আমি বলবো একবার নিজের ভাগ্যটা একবার যাচাই করে নিন যদি আপনার থেকে যায়। এবং লটারির ক্ষেত্রে লাকি নাম্বার, ফরচুনা নাম্বার কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কোনটা আপনার লাকি নাম্বার, কোনটা আপনার ফরচুনা নাম্বার এটাও কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং আপনার দশা পারমিট করছে কি না, দশা যদি পারমিট না করে এবং আপনার যাদের রাশিচক্র নেই আপনার হাতে অর্থাৎ হস্তরেখাতে আপনার কিন্তু লটারি যোগ থাকা দরকার, অর্থাৎ হাতের রেখা দেখেও কিন্তু বোঝা যায় যে আপনার লটারি যোগ আছে কি না, সেটা কখন আছে, কোন বছর কাটলে, কোন সময় কাটলে আপনার লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে সেটা একমাত্র এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারবে। তো যারা হয়তো টাকা নষ্ট করছেন, বহুত টাকা নষ্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো অযথা টাকা নষ্ট করবেন না, আপনারা একবার হলেও এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে অ্যানালিসিস করে নিন কখন আপনারা লটারি কাটবেন এবং কোন সময়ে আপনারা লটারি কাটবেন। তো মানে কোন বছর, কোন বছরটা আপনাদের ক্ষেত্রে লাকি এবং লাকি নাম্বার, ফরচুনা নাম্বার এই জায়গাগুলো শুধুমাত্র আপনি লটারি স্পেশাল বা আর্ধতে আছে কি না, দেখা গেল আপনি লটারি কেটেই যাচ্ছেন কিন্তু আপনার জন্মছকে নেই, আপনি লটারি কাটতে কাটতে কিন্তু প্রচুর টাকা আপনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে যাবেন। এই জায়গা থেকে আপনাকে বাঁচিয়ে তুলতে পারে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার যার লটারির সম্বন্ধে জ্ঞান আছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।